হ্যালো বিরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা একে একে শুরু করে থেকে আজ পর্যন্ত প্রায় 7টা ক্লাস শেষ করছি। আজকে আমাদের অষ্টম ক্লাসটা হবে। আজকে আমরা ভিজিটিং কার্ড ডাইরেক্টলি ক্লাস করবো। আমরা অতীতে ভিজিটিং কার্ড নিয়ে অলরেডি 2টা ক্লাস দিয়ে ফেলছি, পঞ্চম এবং ষষ্ঠ এবং সপ্তম 2টা ক্লাস দিয়েছিলাম। আজকে আমাদের ভিজিটিং কার্ডের 3য় নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই ভিজিটিং কার্ডটা ক্রিয়েট করে দেখাবো। এর পাশাপাশি আমি নতুন কিছু টুল আপনার সাথে শেয়ার করবো, যেগুলো আশা করি আপনার জন্য অনেক উপকার আসবে। অ্যাকচুয়ালি কাজের ভিতরে কিন্তু কিছু টুল বারে আলোচনা হয়, এটা কিন্তু মনে রাখেন। কিছু কিছু টুল বার কিন্তু দেখানো হয় না, কিন্তু যখন কাজ করবেন তখন কাজের টুল বারের ব্যবহারটা চলে আসে। তো চলুন কথা না বলে আমরা এখান থেকে আমাদের বিজনেস কার্ডটা করি। আমরা সবার শুরুতে একটু খেয়াল করবো। আগে আমি এখানে দেখিয়ে দেবো বিজনেসটা কীভাবে করা হয়েছে। দেখেন এখানে একটা শেফ আছে, এরপরে এখানে এগুলো দেখেন, এগুলো দেখেন, এগুলো দেখেন, সবগুলো কিন্তু আগ লাগলো একটা একটা শেফ। এগুলো কিন্তু তেমন হার্ডলি কোনো বিষয় নেই, একদম সিম্পল একটা কিছু শেপ দিয়ে ক্রিয়েট করে ফেলছে। এখানে কী কী বিষয়ে কাজ লাগানো হয়েছে, 1 নম্বর লাগানো হয়েছে, আপনার ফ্যান টুলের কাজটা বেশি লাগানো হয়েছে, এরপর ডিজিক সিলেকশন টুলের কাজটা কিন্তু সবচেয়ে বেশি, এরপরে রেক্ট্যাঙ্গল, এই 3টা টুল ব্যাটটা দিয়ে পুরো ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে আর টাইপ টুলের টাইপের জন্য। ওকে ঠিক আছে, আমরা এবার চলে যেতেছি আমাদের গন্তব্যস্থানে। আমি হুবহু এর মতো ডিজাইন করবো, এই জন্য আমি এখান থেকে ফ্যান টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে একটা ইয়ে নেবো, শেপ নিব, নিয়ে এখান থেকে এত রূপজন দিয়ে দিব। ওকে শেপটা নিয়ে এলাম, শেপের কালারটা এখান দিয়ে দিয়ে দিতেছি, একদম রেড কি দিয়ে দিতেছি, একদম রেড দিয়ে দিলাম। ওকে এখানে সবচেয়ে ভালো হয় যদি আপনি 2টা কালার ব্যবহার করেন। আমি এখানে 2টা কালারটা ব্যবহার করছি, এখানে একটু রেডটা হাই কোয়ালিটির রেডটা দিলাম একটু গাঢ়, আর এখানে একদমই ফুললি 100% করে দিলাম। হ্যাঁ ওকে দিলে আমাদের এটা, এরপর আমাদের এইখান থেকে আমরা আরেকটা শেপ নেবো। সেই শেপটা আমি ফ্যান টুল থেকে নিতে হবে, এইখান থেকে ধরবেন, ধরে আপনি এখান থেকে দিয়ে এরপরে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। ওকে আরেকটা শেপ আমাদের নেওয়া হয়ে গেছে শেষ। কিংবা আপনি চাইলে আপনি এই শেপটাকে আপনি এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে কপি করে নিতে পারেন। শেষ 2টা শেপ হয়ে গেছে আমাদের। ওকে আমি এটাকে বসাই দিতেছি বরাবর করে। এখন হচ্ছে আমাদের এখানে কিছু কাজ আছে, যেগুলো আমাদের এখানে ডিরেক্ট সিলেকশন টুলবার কাজটা আছে। আপনি এখান থেকে টুলবারটা নেবেন, নিয়ে আপনার এইখানে ক্লিক করে এই মাথাটা হুবহু এই বরাবর বসিয়ে দেবেন। হ্যাঁ এরপর আপনি এটাকে আপনার মন মতো পরবর্তী কাস্টমাইজের সময় নেবেন, বা যেভাবে আপনার দরকার হবে সেভাবে আপনি নিতে পারেন। ওকে আমি এখান থেকে এখানে নিয়ে রাখতেছি, পরবর্তী আমার কাজ আসবে। গেলে আমাদের এটার কাজ শেষ। এরপর আমাদের এখানে এই কাজটা হুবু আপনি এখান থেকে আরেকটা শেপটা নেবেন। এখান থেকে প্রয়োজন আমি এখান থেকে এই শেপটাকে নিলাম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, করে এখান থেকে একটু ঘুরিয়ে নিলাম। ওকে ঘুরিয়ে আমি এটা ছোটো করে নিতেছি একটু, দরকার না এখান থেকে আরেকটা নিয়ে নিই, ফলে ভালো হবে। এখান থেকে ফ্যান টুলটা দিয়ে আমি এইখান থেকে এইবার ওর করে একটা শেপ নিয়ে নিলাম, বা এইবার এখান থেকে নিতেছি, এইবার ওর করে এখান থেকে এখানে একটা শেপ নিয়ে নিলাম, এইবার ওর করে। ওকে এখান থেকে নিয়ে এখান থেকে আমরা এখান থেকে এসে এখানে মিলিয়ে দিলাম। ওকে শেষ, এখানে এই কাজটা একটা হয়ে গেলো। আরেকটা শেপ আমরা এখান থেকে নিয়ে নেবো, অল্টা ক্লিক করে ধরে এখান থেকে ছোটো করে নিয়ে এখান থেকে একটু ছোটো করে দিব, দিয়ে এই দিকে একটু রাউন্ড করে দেবো, একটু এদিকে একটু রাউন্ড করে এখানে বসিয়ে দেবো। এইগুলো আমার কাজটা একটু করতেছি সমস্যা নেই, এখানে বসিয়ে দিলাম। এরপরে এগুলো আমি ডিরেক্ট সিলেকশন টুলবারের কাজটা দিয়ে আমি এখান থেকে কাজগুলো করে শেষ করবো। আমি একটু ছোটো করে নিতেছি, বেশি বড়ো হয়ে গেছে। ওকে আমাদের এখানে এগুলো মিলানো শেষ, এরপর আমি এখান থেকে এটাকে মিলাবো। তার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলবার কাজটা নেবো, নিয়ে এখানে ক্লিক করবো, করে এই বরাবর একদম মাথায় মিলিয়ে দেবো শেষ। এরপরে এইখানে এসে এখান থেকে এটাকে এটাকে সরিয়ে রাখতেছি, এটাকে ধরে একটু বড়ো করে দেবো। ওকে বাকিটা একটু অ্যালাইন বরাবর রাখার চেষ্টা করবো, এই বরাবর করে অ্যালাইন করে রাখার চেষ্টা করবো। এরপর আমাদের এইখানে এই শেপটাকে ধরবো, ধরে এখানে নিয়ে আসবো, তারপর এইখান থেকে এই শেপটাকে এখানে ধরবেন। সিলেকশন টুলবারটা কিন্তু আমাদের সিলেক্ট করা আছে, এখানে ধরে আপনি এখান থেকে এখানে বরাবর এখানে বরাবর দিয়ে দিবেন, একটু নিচে না দিবেন সমস্যা নেই, এটাকে একটু বড়ো করে দেন। বলুন যে আমাদের বাঁকাতে দিয়ে কীভাবে সোজা করতে আপনি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নিয়ে নেবেন, আর দিয়ে একটা রোলার নিয়ে রোলারটা এখানে দিয়ে দিবেন বরাবর। হ্যাঁ এখন কি আপনি আপনার মনে মতো কাজ করেন, কাজটা কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে একটু শিখার আমাদের কিন্তু 2টা কালার ম্যাচিং হয়ে যেতেছে, কারণ আমাদের 2টা কালার এক বরাবর। আমি এখান থেকে গার্ডিয়ান টুলটা দিয়ে কালারটা একটু ঘুরিয়ে দিতেছি। ওকে এখন আর ম্যাচিংটা হবে না, আমি একটু নিচে নামিয়ে দিব। শেষ আমাদের এখানে এই কাজটা মোটামুটি শেষ, এখানে একটু বড়ো করে দিলে একটু সুন্দর হবে। এটাকে আমি সিলেকশন টুলবারটা ধরে এটাকে নিয়ে এখানে মিলিয়ে দিতেছি, এটা একটু সুন্দর হবে, সৌন্দর্য দেখা যাবে। ঠিক আছে ওকে শেষ আমাদের এই কাজটা, এটাকে একটু উপরে দিই,
এরপর আমাদের এই কালো শেডটা আপনি এখান থেকে কীভাবে এখান থেকে ফ্যান টুল দিয়ে দিতে হবে। আপনি যদি বলেন না আমি এখান থেকে সিলেকশন এই টুল ব্যাটটা দিয়ে দিব তাহলে হবে না, কারণ আপনি এখানে দিতে গেলে আপনি এখান থেকে নিচে নেমে যাবে, এখান থেকে ঝামেলা হবে, অনেক ঝামেলা করতে ফোয়াতে হবে। তার জন্য আপনি এখান থেকে ফ্যান টুলটা নিয়ে এখান থেকে এখানে ভিতরে ভিতরে ঠিয়ে ঠিয়ে নিয়ে আসবেন, কিন্তু এখানে এসে একটু হিসেব করে নেবেন, হ্যাঁ বিষয়টা একটু হিসেব করে নেবেন, এখান থেকে এখান থেকে নিয়ে নেবেন শেষ, এখান থেকে নিয়ে নেবেন শেষ। এরপর এখানে এসে আপনি যতগুলো যতগুলো আপনি এখান থেকে নিয়ে নেন শেষ, কাজটা শেষ করেন। কিন্তু এখন কেমন একটু দেখেন, এখানে কিন্তু এলিমেন্ট দেখা দিচ্ছে তাই না, আপনি এখান থেকে এটাকে একদম নিচে নামিয়ে দেবেন। ওকে ঠিক আছে, একটু দেখা যাইতেছে ঠিক আছে, আপনি এখানে সিলেকশন টুলবারটা ধরে এখানে কোথায় এটা সেটাকে ধরে একটু ঘুরিয়ে দিবেন। ওকে শেষ, কাজটা হয়ে গেছে কিনা একদম সিম্পল ওয়েতে এরিয়াটা বসে গেছে। এরপর আপনি এটাকে আপনার মন মতো কালার দিয়ে বা একটু ছোটো করে দিবেন, দিয়ে আপনি মন মতো কালার কম্বিনেশন দিয়ে আপনি এটাকে ইয়ে করে দিতে পারেন। যে আমাদের কিন্তু এটা একটু চিকন হয়ে যায়, তার জন্য আপনি কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলবারটা ধরে এটাকে একটু মোড়া করে দিতে পারেন। আর এটা মন মতো বসানো, এটাকে একটু নিখুঁত দিকে আশ্রয় করার চেষ্টা করুন, মানে একদমই হাই, মানে যেন কোনো খুঁত না থাকে। দেখেন আমরা এখান থেকে যখন ছোটো করতাম, ছোটো সমস্যা নেই, বুঝে যেতেছে না, হ্যাঁ বুঝে যেতেছে, তারপর আমরা চেষ্টা করবো যে একদম নিখুঁত দিকে আশ্রয় করার জন্য। ঠিক আছে, এখান থেকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে এই বরাবর মিলিয়ে দিলে একদম নিখুঁত কাজটা হয়ে গেছে। এখানে দেখবেন কোনো সমস্যা আছে কিনা, বড় করে দেখার চেষ্টা করুন কোনো সমস্যা আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা দেখেন একটু ভালো করে, না এখানে মোটামুটি কোনো সমস্যা নেই একদম বরাবর। এই বিষয়গুলো কিন্তু আপনি একটু ভালো নজর দিয়ে আপনার ডিজাইনটা কোয়ালিটি দেখে একদম কোয়ালিটি চলে আসবে। ঠিক আছে, এরপরে আপনি এখান থেকে আপনার একটা কালো সাদা শার্ট দিয়ে দিতেছেন এখান থেকে এতটুকু টেনে শেষ। এখান থেকে আমি এখান থেকে একটা সাদা শার্ট দিয়ে দিলাম, গেলে আমাদের এটা এরপর আমি এখান থেকে একটা কালো শার্ট দিয়ে দিচ্ছি, রেক্টেঙ্গল টুলটা নিয়ে শেপটা দিয়ে শেপের কালারটা আমি এখান থেকে আইডাবারটা নিয়ে কালারটা শেষ করে দিতেছি, শেষ কাজ কাম শেষ। এখান থেকে আপনি আপনার মন মতো বিসমুল্লাহ তাআলা বসিয়ে দেবেন। তবে আমি সবার শুরুতে বলছিলাম যে ডিজাইন কাট করার সময় আপনি একটু ব্লিড এরিয়া নিয়ে কাজটা করবেন, হ্যাঁ আমি এখান থেকে ব্লিড এরিয়া আবার নিয়ে দেখিয়ে দিতেছি, 2 3.5 ইঞ্চি, এখান থেকে ব্লিড এরিয়া 1.0 125, এখান থেকে সিএমআইকে এখান থেকে শেষ। যদি আপনি অ্যাডাবিলিটির অন্যান্য কোনো ভার্সন ইউজ করেন আপনি এখান থেকে দিলে পুরোতন ভার্সনটা অপন হয়ে যাবে, হ্যাঁ এটা আপনার যদি ভালো আপনি করবেন। ওকে আমি কিন্তু ক্রিয়েটটা করে দিতেছি, সমস্যা করতেছে। এখন আমি এখান থেকে কিন্তু আপনার ব্লিড এরিয়া না আনার পর আমি কিন্তু আমার আন্দাজের উপর কাজটা করে ফেলতেছি, আপনি এভাবে করে ফেলতে যদি আপনার আইডিয়াটা হয়ে যায় আপনি এখান থেকে এভাবে করে নেবেন কাজটা, হ্যাঁ এখান থেকে এখান দিয়ে দিতেছি, একটু হয়ে দিলে এটাকে একটু বোল্ড করে দিব, লুকটা একটু ভালো আসবে। এরপর আপনি চাইলে এখানে আপনার মনের মতো একটা শেপ ক্রিয়েট করে আপনি এখান থেকে এটা দিতে পারেন, তার নামটা তার ইয়েটা বসে দিতে পারেন। এখানে কিন্তু হলুদটা আপনার কোনো ম্যাচিং করবে না, আপনি এখানে ম্যাচিং করে একদম ডিপ কোনো কালার আপনি এখানে ম্যাচিং করবে, তার জন্য আপনি কী করতে পারেন একটা হাইলি একটা কালার দিয়ে হয়তো এই কালারটা দিতে পারেন, কিংবা এই কালারটা ম্যাচিং করে দিতে পারেন, কিংবা এই কালারটা ম্যাচিং করে দিতে পারেন, কিংবা এই কালারটা ম্যাচিং করে দিতে পারেন। এই কালারটা কিন্তু তেমন সুন্দর মানায় না, এই কালারটা কিন্তু ম্যাচিং করবে, এই কালারটা অনেক সুন্দর একটা কালার, মানানসই একটা, এই কালারটা কিন্তু অনেক ভালো একটা কালার। এখানে উপর যদি আপনি একটু হলুদ একটা লেখা দেন দেখবেন যে অনেক ফুটে উঠবে। আমি নামটা দিতেছি, নামটা দিয়ে দিলাম, জায়গাটা কিন্তু নিচে ছিল আপনি খেয়াল করছেন, নিচে ছিল, আমি এখানে উপরে কীভাবে নিয়ে আসছি শর্টকাট দিয়ে শিফট কন্ট্রোল থার্ড ব্যাকেট, আপনি এখানে মাউস থেকে অ্যারেঞ্জ থেকে একটু ফোন দিয়ে দিলে চলে আসবে, এখান থেকে দিয়ে দিলাম ওকে। এখান থেকে আপনি তার নামটা সুন্দর মতো বড়ো করে দেবেন, বড়ো করে দিয়ে এখান থেকে একটু যদি পারেন হলুদ কালারটা ম্যাচিং করে দেন একদম ফুটে থাকবে দেখছেন। ঠিক আছে, আপনি এখান থেকে সাদা কালার হোয়াইট কালারটা দিতে পারেন, হোয়াইট কালারটা অনেক ম্যাচিং করে ডিপ কালারের সাথে। এরপরে আপনি এখান থেকে একটা স্ট্রোক করে দিতে পারেন, আপনি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা শেপ, দুটো শেপ হয়ে গেছে, একটা শেপ একটু নিচে টেনে দিতে পারেন বা সুতির পাশ দিয়ে টেনে দিতে পারেন। ওকে দেখছি একটু কমিয়ে দিতে পারেন, কমিয়ে দিয়ে এদিকে একটু কম হয়ে গেছে তাই না, এদিকে একটু কম হয়ে গেছে। ওকে আপনি এখানে একটু স্ট্রোকটা কালারটা দিয়ে দিতে পারেন, এখানে একটা হোয়াইট একটু স্ট্রোক কালার দিয়ে দিতেছি, বেশি হয়ে গেছে স্ট্রোক কালারটা তাই না, একটু কমিয়ে দিতেছে। ওকে এখন মোটামুটি আর একটু সুন্দর লাগতেছে, বা আপনি আপনার মন মতো বিভিন্ন রকম বিভিন্ন স্টোকগুলো করে দিতে পারেন, হ্যাঁ আপনি চাইলে এখান থেকে আপনার আর্কিস্টর করতে পারেন, সেটা আপনি এখান থেকে ফ্যান টুলটা দিয়ে এখান থেকে এই শেপটা না দিয়ে, ধরুন আমি এখান থেকে এই শেপটা আমি দিলাম না, হ্যাঁ না দিয়ে এখানে একটু এটাকে কালো করে দিতেছি ধরুন দেখানোর জন্য, ধরুন এখানে শুধু এই নামটা দিলেন, হ্যাঁ দেওয়ার পর আপনি এইখান থেকে ফ্যান টুলটা দিয়ে এখান থেকে একটা শেপটা নিয়ে দেবেন এতটুকু পর্যন্ত,
ট্রেনে দিয়ে এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবেন। হ্যাঁ ধরে, এখান থেকে ধরে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবেন, কালো কালারটা করে দিতেছে। বাড়িয়ে দিয়ে আপনি এইখান থেকে ইলিপস টুলটা নিয়ে আপনি এখানে একটা গোলা দিয়ে দিতে পারেন, এরপরে এখান থেকে একটা শেপ দিয়ে দিতে পারেন। হ্যাঁ এবার দিয়ে কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করে মাউস থেকে, মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দিয়ে কপি করে নেবেন। ওকে দুটো হয়ে গেছে। এবার বিভিন্ন স্টাইল আপনার মন মতো বিভিন্ন রকম স্টাইল আপনি করতে পারেন, এটা আপনার যেটা ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, এটা এরপর আপনি আপনার আগের ডিজাইনও করতে পারেন। মানে এই ডিজাইনটা আছে, আপনি এই ডিজাইন এখানেও এই হুবহু কাজটা কিন্তু করে দিতে পারেন। আবার দেখে দিতেছি প্যান্টুলটা নিলাম নিয়ে এখান থেকে, কিন্তু এখন স্টক দেওয়ার কোনো সুযোগ নেই, স্টক কোনো সুযোগ আছে বাইরে ক্লিক করে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে যাওয়ার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যায়, তার জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমি কী করছি লক করে দিছি কন্ট্রোল টু। হ্যাঁ দিয়ে এখান থেকে আমি স্টকটা একটু বাড়িয়ে দিলাম, স্টকটাকে কালো কালার বা লাল কালার, লাল কালারটা দিয়ে দিলাম। ওকে দিয়ে এখান থেকে আমি ইরিজ টুলটা নিলাম, তার শর্টকাট হলো এল, মনে থাকবে আজকে শর্টকাটটা কিন্তু বলে দিচ্ছি, শর্টকাটটা হলো কি এল। ঠিক আছে আপনি এল ক্লিক করে নিয়ে নিতে পারেন। ওকে এখান থেকে আমি এটাকেও অ্যাড করে দিতেছি। ওকে একটা দিলাম, দুইটা দিলাম, শেষ দুটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, দিয়ে এখান থেকে দিয়ে দিলাম। ওকে তারপরে এটাকে হুবু মাউসে বাইরে ব্যান্ড ক্লিক করে ট্রান্সফর্ম দিয়ে রিফ্লেক্ট কপি, ডার্কটা হয়ে গেলো। ওকে শেষ, মোটামুটি আরেকটা একটা লুক আসতেছে, এটা আপনার মনে হতো যেটা যেভাবে ভালো লাগে। এরপরে এখানে তার আপনি ডিটেলসটা দিয়ে দিতে পারেন, ডিটেলসটা দিয়ে এখানে তার মোবাইল নাম্বারটা দিতে পারেন। এরপরে স্যার আপনি যদি বিশেষ দ্রষ্টব্য এরকম একটা শেপ দিয়ে এভাবে এরকম কিছু দিয়ে বিশেষ দ্রষ্টব্য লিখে দিতে পারেন। হ্যাঁ বিশেষ দ্রষ্টব্য তার যে কোনো বিষয়, এখানে বিশেষ দ্রষ্টব্য ওইখানে শেপ একটা না দুইটা, এখান থেকে আনগ্রুপ করে আমি একটা নিয়ে আসতেছি। এখান থেকে আপনি এখান থেকে হোমে দিবেন, হোম ক্লিক করে বিশেষ কোনটা বিশ্বকাদ, আবার দেখেন বড় শিকার দেখতে দেখেন শিফট, এখান থেকে এই টুল ব্যাটটা দেখছেন, এখানে বিশ্বকে আছে কন্ট্রাক্ট বিশ্বকে একসাথে দেখছেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে এখান থেকে ফাইলে একটু বোল্ড করে দেন বা এর কালারটা অন্যরকম একটা কালার করে দেন, যেন মানুষের তাকানোর সাথে আপনি এটার ভিতরে নজর পড়ে। বিশেষ দ্রষ্টব্য মানে এটা অন্য একটা কালার, আপনি যখন বিজনি কার্ডে দেখবেন তখন আপনার এখান থেকে এ নাম এবং এখানে নজরটা পড়বে সাধারণত, কারণ আপনি এখানে কালারটা অন্যরকম হয়েছে, মানুষ চোখে ফুটের মতো একটা কালার দিয়ে দিছে। ঠিক আছে আপনি যদি বলেন এখান থেকে আমি অন্য কোনো কালার দিই ম্যাচিং করে, যেমন আমি এখানে ডিপ কালার দিব কিন্তু কেউ তাকাবে না, কারণ বুঝতে পারবে না। যদি আপনি এখান থেকে লাইট কালার দেন সবাই তাকাবে, কারণ ভিজিটিং কার্ড তাকানোর সাথে সাথে এই কালারটা তার চোখে পড়বে। ঠিক আছে এরপরে আপনার তার নাম্বারটা চাইলে আপনি এইখান থেকে দিতে পারেন, এইখানে এখানে দিয়ে তার নাম্বারটা এন্টার করে তার নাম্বারটা দিয়ে দিতে পারেন। এখন একটা বিষয় খেয়াল করছি কিনা, আমরা এখানে নামের ফর নাম্বার লেখার সময় আমরা এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করি, এই বিষয়টা কিন্তু কোনো খেয়াল করছি না, এটা কেন ব্যবহার করি। আমি যদি চাইলে এখান থেকে কমা দিয়ে মোবাইল দিয়ে দিয়ে নাম্বারটা করে দিতে পারি। হ্যাঁ কিন্তু এখানে আমরা কেন ব্যবহার করি এই এটা কেন, কারণ এটা দেখতে মোবাইলের মতো মনে হয়। হ্যাঁ এটা শর্টকাটে মোবাইলের মতো একটা সিনেমা মনে হয়। আপনি যে কোনো নাম্বার ফলে যদি কোনো মোবাইল নাম্বারটা দেন আপনি এই নাম্বারটা সিলেক্ট করে দেবেন, এই একটা হ্যাশটা দিয়ে দেবেন, দিলে আপনি এবার নাম্বারটা দিয়ে দেবেন মোবাইল যে মোবাইল নাম্বার। ঠিক আছে আর যদি নাম শেষ নাম উপরে আপনি এখানে নামটা দিলেন উপরে, কারণ এই নামটা দিলাম আমি এখান থেকে উপরে দিয়ে দিলেন নামটা। হ্যাঁ মোবাইল নাম্বারটা নিতে হবে, আপনি এখান থেকে মোবাইল যেটা আছে সেটা আপনি এখান থেকে লিখে, এখান থেকে লিখে মোবাইল মোবাইল 01 এবার লিখে আপনার মন মতো নাম্বার এবার ম্যাচিং করে বসাই দিতে পারেন। ঠিক আছে এবার নাম্বার কালারটা অন্য একটা কালার করে দিলেন, তখন আপনার দুইটা দুই কালার হয়ে গেল। তো নাম্বারটা দেওয়ার সময় কিন্তু আপনার এখান থেকে আপনার এই আর্টবোর্ডটাকে একটু বড়ো করে দিতে, শেপটাকে একটু বড়ো করে দিতে হবে, তাহলে আপনার নাম্বারটা নামটা ম্যাচিং করবে মন মতো। আমি তো বলছিলাম লেখা কখনো সেটব্যাক না করে যতটুকু সম্ভব ছোটো করে দিন। হ্যাঁ বা যেন ছোটো করে দেন, তারপর যেন গুড গুড থাকে, তাহলে কিন্তু লেখাটা লুকটা একটু সুন্দর লাগে। ঠিক আছে এরপরে তার যদি কোনো নিজস্ব কোনো জিনিসও ইয়ে থাকে ফটো থাকে আপনি তার ফটোটা এখানে দিয়ে দিতে পারেন, নিজের মোটরস আপনি কিন্তু মোটরসে কিছু পার্টস দিয়ে দিতে পারেন। এগুলো কিন্তু আমাদের বিজনেস কার্ডে ছিল না, এরপরে আমি এখান থেকে দেখে দিতেছি যেন আপনার জন্য উপকার হয়। ঠিক আছে ফটো এখানে আছে, এখান থেকে আমার এখানে এখান থেকে ভিতরে অনেকগুলো ফার্স আছে, আপনি এখান থেকে তার মোটরসের কিছু মোটর হুন্ডা যেটা আপনার সাথে ভালো লাগে সেইরকম কিছু ফিক্সার আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ কিছু ব্যাটারি ইত্যাদি এরকম কিছু ফিক্সার নিয়ে এখানে বসিয়ে দেবেন, মনে তো আছে ফিক্সারটা নেওয়ার পর কিন্তু অ্যাম্বেডটা করে নেবেন।
এটা যেন না বলেন কখনো, বুঝছেন? এখান থেকে আপনি তার মোটরসের একটা মোটর দিলেন, মোটরস মানে বাইক বাইস, আমি এমনি আপনার দেখানোর জন্য এখানে মোটরটা দিয়ে দিতে হ্যাঁ। এখানে একটা ফিক্সার দিলেন বা এখান থেকে আপনি দুইটা ফিক্সার এখানে দিতে পারেন, এখানে একটা ছোটো করে এখানে একটা ফিক্সার, এরপরে এখানে একটা ফিক্সার দিয়ে দিতে পারেন। হ্যাঁ ফিক্সারটা কিন্তু অবস্থা খারাপ, একটু ভালো ফিক্সার দেওয়ার চেষ্টা করুন। ভিজিটিং কার্ডের তো সমস্যা নেই, জেনবাস এবার ফিন্টার এখান থেকে আপনি এখানে মোটর সাইকেলের একটা বাইক দিয়ে দিলেন কিংবা ছোট্ট একটা বাইক, এখানে একটা দিলেন একটা হেলমেট, আর এখানে একটা বাইক দিয়ে দিতে পারেন। হ্যাঁ এখানে বাইকও আছে, একটা বাইক এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি আমার কাছ থেকে ফটোগুলো নিয়ে যান, সমস্যা না, আপনাদের সবসময় কাজ আসবে ফটোগুলো। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফিক্সার আছে, একই ডিজাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড সকাল রাখছি বিভিন্ন কাজের জন্য। আপনি এখান থেকে একটা বাইক দিয়ে দিতে পারেন এখানে, ওকে একটা বাইক দিয়ে দিলেন, একটা হেলমেটটা দিয়ে দিলেন, শেষ। ভিজিটিং কার্ডটা পরিপূর্ণতা, এখানে তার ঠিকানাটা দিয়ে দিবেন। মনে রাখবেন আপনি এখান থেকে কিন্তু আপনার ইয়ারটা নেওয়া হয় নাই, আপনার যেটা ইয়ে বলি এটা নামটা বলে গেলাম আমি, কিন্তু যে একটা ব্লিড এরিয়া নেওয়ার জন্য, ব্লিড এরিয়া নেওয়া হয় না, তার জন্য আপনি এখান থেকে ততটুকু সাইজ ছেড়ে দিন যতটুকু আপনার ব্লিড এরিয়ার ভিতরে থাকতো। এখান থেকে দেখেন প্রত্যেকটা সাইজে কিন্তু ততটুকু ইয়ে ছেড়ে দিছি। এখানে এখান থেকে বিস্পিনের উপরে অনেক জায়গায় আমরা ছেড়ে দিছি, কারণ এখান থেকে হয়তো কাটিংটা হয়ে যেতে পারে। এখান থেকে অনেকটা জায়গায় এখান থেকে ছেড়ে দিয়েছি, এখান থেকে নিচে ছেড়ে দিয়েছি, হয়তো কাটিংটা হয়ে যেতে পারে। এখান থেকে এতটুকু একটা কাটিং হওয়ার পরে কিন্তু আমাদের জিনিসগুলো থাকবে। এই বিষয়গুলো খেয়াল করে আপনি ডিজাইনটা করবেন। আপনি যদি এখান থেকে কখনো এই বাবু দেন একদম এইখান থেকে একেবারে এইখানে দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে জায়গা তো সমস্যা দিয়ে দিলাম, কিন্তু দেখুন দিন শেষে আপনার ঠিকানাটাকে আর কর্তন করে ফেলছে তারা। ঠিক আছে, একটা বিষয় দেখা দিকে আরও কতগুলো বিষয় দেখানো হয়ে গেল, ওকে মোটামুটি আগের বিজনেস কার্ডটা সাইডে আশা করি এটা অনেকটা সুন্দর হয়েছে না। এরপরে এখন দেখেন আমরা এখানে একটা আর্টবোর্ড আছে না, এখন আমি এখান থেকে কিন্তু এটা সেভ করা থাকলে আমি এটাকে, তখন আমি যদি সেভ করি ওটা আসতেছে, কারণ আর্টবোর্ড সেখানে আমি এখান থেকে একটা আর্টবোর্ড টুলটা নিয়ে এখান থেকে একটা শেপটা দিয়ে দিলাম, এই বরাবর করে এই বরাবর করে এতটুকু পর্যন্ত একটা শেপটা দিয়ে দিলাম, ওকে দিয়ে এখন আমি এখান থেকে সেভ করে দেব। সেভ হয়ে গেছে, একটু হাই কোয়ালিটি করে দিলাম, দিয়ে আমি ফাইলটাকে সেভ করতেছি, ফাইলটা একটু হাই হইতেছে, ওকে ফাইলটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ঠিক আছে, আজকে মোটামুটি একটা কাজ দেখানো শেষ হয়ে গেছে, মাত্র 17 মিনিট হয়েছে, আজকে আরেকটা বিষয় দেখিয়ে দিই, ওকে আজকে ভিজিটিং কার্ডটা দেখবেন তো। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা এতটুকুই, আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিজিটিং কার্ডটা দেখাবো। আজকের ক্লাসটা আমরা ভিজিটিং কার্ডটা পরিপূর্ণ শেষ করছি, আপনারা এই ভিজিটিং কার্ডটা দেখার চেষ্টা করবেন, নিজেরা ক্রিয়েট করবেন, করে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কোনো বিষয় না বুঝে আমাকে বলবেন। তো ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।